আসসালামু আলাইকুম, সবাইকে বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইমরান হোসেন, আর আজকে আমি দেখাবো কিভাবে একটা বিজনেস কার্ড ডিজাইন করতে হয় এবং সেই বিজনেস কার্ড ডিজাইনটা ক্লায়েন্টের কাছে যখন প্রোভাইড করবেন, ক্লায়েন্টকে যখন দিবেন, সেটা কোন ফরম্যাটে বা কিভাবে সেভ করতে হয়, কিভাবে কি করতে হয়, ক্লায়েন্ট পর্যন্ত এই বিজনেস কার্ডটা পৌঁছে দেওয়ার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, সবগুলো এ টু জেড আজকে দেখাই দেব। সো প্রথমে আমি এই বিজনেস কার্ডটা ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করব এবং তারপর নিউ আর্টবোর্ড নিব। সো আমার চ্যানেলে যারা আজকে নিউ ভিজিটর্স, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনটি ওপেন করে অন করে রাখবেন, এবং যারা পুরাতন সাবস্ক্রাইবার তাদেরকে অবশ্যই স্বাগতম। ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত এবং জানুন কিভাবে বিজনেস কার্ডটি কমপ্লিটলি ডিজাইন করতে হবে এবং সেটা ক্লায়েন্টকে সাবমিট করার জন্য কী কী ফরম্যাটে সেভ করতে হবে এবং রোলসগুলো কী কী কীভাবে দিতে হবে। সো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করতেছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করার পর আমি একটা নিউ ডকুমেন্ট নিব, কন্ট্রোল এন। নিউ ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল এন অথবা ফাইল থেকে গিয়ে নিউ ডকুমেন্ট নিতে পারেন। আমরা জানি যে বিজনেস কার্ডের সাইজ হচ্ছে ইঞ্চি 3.5 ইঞ্চি, ওয়াইড অ্যান্ড হাইট হচ্ছে 2 ইঞ্চি। তারপর আমরা জানি বিজনেস কার্ড দুই পার্টের হয়, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। অবশ্যই অবভিয়াসলি ইন্টারন্যাশনাল কাজগুলো দুই পার্টেরই হয়। সো এখানে দেখতে পাচ্ছেন আর্টবোর্ড, আমি এখান থেকে 2 দিয়ে দিলাম, জাস্ট 2টা আর্টবোর্ড নিলাম। তারপর এখান থেকে কালার মোড সিএমওকে মোর সেটিংয়ে জাস্ট একটু চেক করে আসবেন যে আপনার রেজুলেশনটা কীরকম আছে। দেখতে পাচ্ছেন রেস্টার ইফেক্ট হাই 300 PPI, দ্যাটস অল, পারফেক্ট। আপনি এই ডকুমেন্টটা বিজনেস কার্ডের জন্য পারফেক্ট আছে। জাস্ট ক্রিয়েট ডকুমেন্ট, ক্রিয়েট ডকুমেন্টে ক্লিক করলাম। এখানে ডকুমেন্টটা দেখতে পাচ্ছেন 2টা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে। এখানে যে সাদা অংশটা সেটা হচ্ছে আপনার মেইন আর্টবোর্ড, অর্থাৎ এত এই পর্যন্ত বা এই অংশটুকুই আপনার প্রিন্ট হবে বা সেভ হবে যাই বলেন। আর আপনি চাইলে এই পুরো অংশটা ইউজ করতে পারবেন, এখানে আপনার এলিমেন্টগুলো এনে রাখতে পারেন। জাস্ট আপনি ডিজাইন করার সময় শুধু এতটুকুর ভিতর ডিজাইন করবেন। সো আমরা আজকে যে বিজনেস কার্ডটি ডিজাইন করবো সেই ডিজাইনটি আমরা আগে থেকেই চুজ করে রেখেছি। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ডিজাইনটি জাস্ট এখানে ওপেন করে দিচ্ছি। এভাবে ড্রাগ করে এনে টেন এভাবে লিস্টেটার ওপেন করা যায় বিজনেস কার্ড। আমরা আজকে এই ডিজাইনটি কমপ্লিটলি এ টু জেড কীভাবে করতে হয় সেই নিয়মকানুনগুলো জানবো। আমি এই আর্টবোর্ডে রাখতেছি। আমি প্রথমে ধরেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ব্যাক পার্ট। প্রথমে আমি ব্যাক পার্টের কাজ করব, কারণ ফ্রন্ট পার্টে তেমন কাজ নেই, ফ্রন্ট পার্টটা একদম সিম্পল। আচ্ছা, এখানে রাখলাম, এমবেড দিয়ে দিলাম। তারপর আমি কাজ শুরু করতেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এই ব্যাক পার্ট যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আগে করব। সো এখানে করার জন্য প্রথমে একটি ডিজাইন ওপেন করবেন এবং ওপেন করার পর আগে ডিজাইনটি নিয়ে ভাববেন আসলে এই ডিজাইনটির মধ্যে যে আমি টোটালি এই অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ইউজ করতেছি, ইলাস্ট্রেটরের কোন টুলস দিয়ে কী কাজটি করা হয়েছে বা এখানে কী কী টুলস ইউজ করেছে এই বিষয়গুলো আগে পর্যবেক্ষণ করলে তারপর আমাদের ডিজাইন করাটা অনেক সহজ হয়ে যাবে। সো এখানে কী কী আছে, শুধু রেক্টেঙ্গুলার টুল আছে, তারপর এখানে 2টা লাইন টুল আছে। এখানে কিছু লিখালেখি করছে, কিছু আইকন বসাইছে, আইকনের নিচে একটা সুন্দর একটা শেপ আছে, দ্যাটস ইট, এর বেশি আর কিছু নাই। আচ্ছা, আমি শুরু করি। প্রথমে এই লাইন 3টা লাইন টানতেছি, এই যে একটা লাইন, আইড্রপার, কালার সিলেক্ট, ব্ল্যাক, দেন অল্টার ধরে, অল্টার, তারপর শিফট চেপে ধরে সেম ডিস্টেন্সে আরেকটা লাইন, এখানে কালার, সেম কালারটা নিয়ে নিলাম। আপনি চাইলে এই যে কালার প্যালেট থেকে কালারটি ইউজ কালার ইউজ করতে পারেন, অথবা এখানে ডাবল ক্লিক করলে আপনার কালার প্যালেটটা চলে আসবে। তারপর ওকে দিলাম, তারপর কন্ট্রোল ডি দিয়ে সেম ডিস্টেন্সে নিচে আরেকটা কপি করলাম, এটার কালার ব্ল্যাক দিলাম। তারপর যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন যে সাদা 2টা, আচ্ছা 3টা একসাথে সিলেক্ট করলাম, এই কর্নারে বসালাম, একটু বড় করলাম। বড় করার পর আমার এখানে যে একটু এরু চিহ্ন আছে তাই না, আমি একটু আড়াআড়ি করে এই জায়গাটা একটু গ্যাপ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, দেখি এখানে এই সিস্টেমটা অনেকগুলা পদ্ধতিতে এই জিনিসটা করা যায়। সো আমি এখানে একটা পদ্ধতি
অবলম্বন করতেছি। তারপর দেখবো, যদি না হয় অন্য একটা সিস্টেম আমি অ্যাপ্লাই করব। এর জন্য আমি এই চারটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এটা এক এই যে এই পাশে হয়ে গেছে না, এই পাশে এখানে কিন্তু এই যে একটা দুইটা তিন চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি সিলেক্ট করে একটু নিচে মাউসের যে ডাউন এরো কি আছে ওইটাতে চাপলাম। চাপার পর এখানে হয়ে গেছে। তারপর এই যে জিনিসটা আচ্ছা মিডিলই আছে, এটা কি মিডিলে আছে? আমি এখান থেকে অ্যালাইন করলাম মিডিলে, এই যে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে মিডিলে অ্যালাইন করলাম। তারপর এটাকে আমি এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, দুটা অ্যাঙ্কর পয়েন্ট এই যে নিয়ে নিলাম। তারপর এই একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটা অ্যাঙ্কর পয়েন্ট এভাবে নিয়ে নিলাম। তারপর এখানে হোয়াইট স্ট্রোক দিয়ে দিচ্ছি, এটার মধ্যে একটু হোয়াইট স্ট্রোক আছে, আমি হোয়াইট স্ট্রোক দিয়ে দিলাম। হোয়াইট স্ট্রোক দেওয়ার পর আচ্ছা হোয়াইট স্ট্রোকটা দিলাম না, হোয়াইট স্ট্রোকটা না দিয়ে আমি এখানে দুইটা লাইন টেনে দিচ্ছি। এই যে একটা লাইন, লাইনের মধ্যে স্ট্রোক দিয়ে দিলাম, কারণ হোয়াইট যদি এই পুরোটা স্ট্রোক দিই তাহলে এই ডান পাশে একটু এই যে বাম পাশে চলে আসে, তো বাম পাশে আসার দরকার নেই, আমি এখান থেকে লাইনটা টেনে দিলাম। তারপর বলটা চেপে ধরে আরেকটা লাইন এখানে এঁকে দিলাম। তো আমার এটা দেওয়া হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে এই যে এখানে একটা শেপ আছে, এই এই যে একটা শেপ, শেপটা এঁকে দিলাম। শেপের এই যে আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নিলাম, এই কালার ঠিক আছে। তারপরে আমি এই যে লোগো বা নাম এগুলো একটু পরবর্তীতে বসাচ্ছি, আগে ডিজাইনটা করছি। তারপরে আছে আরেকটা শেপ আছে, তারপরে এখানে আছে এই যে আমার যে আইকনগুলোর নিচে যে শেপটা প্রস্তুত করেছে সেটা বানাবো। সো তারপরে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গুলার টান দিলাম। রেক্টেঙ্গুলার টানার পর আমি যে আবারও আইড্রপার দিয়ে সেম জিনিসটা করলাম। সেম জিনিসটা করার পর এখানে একটু কাজ আছে, এই যে একটা শেডো, এই শেডোটা কীভাবে দিই আমি দেখাচ্ছি। আচ্ছা এবার লেখালেখির পালা, ধরুন আমি এখানে টাইপ করতেছি, এখানে প্রথমে কি আছে জিমেল, আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি শেষের দিকে আমি বলে দিব আসলে ভিডিওটা কিভাবে প্রিপেয়ার করবেন ক্লায়েন্টকে দেওয়ার জন্য, ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য এই ডিজাইনটা কিভাবে প্রিন্ট রেডি করে প্রস্তুত করবেন, অর্থাৎ প্রিন্ট রেডির জন্য কিভাবে ফাইলটা সেভ করতে হবে, এই বিষয়গুলো আমি লাস্টে আমি বলে দিচ্ছি, আগে ডিজাইনটা কমপ্লিট করি। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পছন্দের ফন্ট আছে, ফন্টটা আমি চেঞ্জ করছি, একটা মেরিট টু দেওয়া আছে, এই যে লেটু, লেটু একটা ফন, লেটু থেকে হেয়ার লাইন দেওয়া আছে, স্টাইলটা দিলাম আমি রেগুলার। রেগুলার দেওয়ার পর এটা সাইজ 12 আছে, স্ট্যান্ডার্ড সাইজ 8 অথবা 9 দিতে পারেন, আমি 8 দিলাম। তারপরে ইমেল, ধরেন একটা ডেমো একটা ইমেল দিলাম, হ্যালো অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। তারপর আছে নাম্বার, যে কপি করলাম জাস্ট অল্টা শিফট ধরে কপি, তারপরে কন্ট্রোল ডি দিয়ে সেম ডিস্টেন্সে 1 2 3 4 চারটা লাইন হয়ে গেল, চার লাইন আমি কপি করে ফেললাম। তারপরে আছে নাম্বার প্লাস আপনি একটা, আমি একটা ডেমো নাম্বার দিলাম। তারপরে আছে কি আছে, পিন্টারেস্ট, পিন্টারেস্টের একটা অ্যাড্রেস আছে পিন্টারেস্ট। তারপরে আছে আচ্ছা তারপরে আছে ওই যে ইনস্টাগ্রামের, তার সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো ওইগুলো এখানে দিয়ে রাখছি। আমি দিলাম আইজি, একটা ডেমো নাম দিয়ে দিলাম জাস্ট। আচ্ছা তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আইকন আছে, আইকনগুলো আনতে হবে, এবং এখানে একটা লোগো আছে, লোগোটা আনতে হবে। এখান থেকে আমি এই যে রাইট বাটনে কিছু আইকন এবং লোগোগুলো নিয়ে এসেছি, এই যে লোগোটা আমি জাস্ট ট্র্যাক করে এখানে এনে ছেড়ে দিলাম, এই যে লোগোটা আমি এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন যে লোগোটার উপরে দুটা ক্রস চিহ্ন আছে, এই ক্রস চিহ্নটা আছে মূলত আপনার
ক্রস চিহ্নটা যদি যেই ইমেজেই আপনি পান না কেন এটাকে এমবেড করে নেবেন। যদি এমবেড না করেন, এই যে ইমেজটা আপনার ওই ডিভাইসে গিয়ে অন্য ডিভাইসে যখন ওপেন করবে তখন এই ইমেজটা ব্ল্যাঙ্ক, এখানে ব্ল্যাঙ্ক দেখাবে, ইমেজটা শো করবে না, যার ফলে সে প্রিন্ট করতে অসুবিধা হবে, প্রিন্ট করতে পারবে না, এই জায়গাটা মধ্যে কিছুই থাকবে না। এই জন্য আমি এমবেড করে দিলাম। এটা আসলে আপনি অবশ্যই ডিজাইন করার সময় এবং ক্লায়েন্টকে প্রোভাইড করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাথায় রাখবেন যেন এটা মিস্টেক না হয়। যদি মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু ডিজাইনের সৌন্দর্যটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, শিফট অল্টার ধরে আমি বসাই দিলাম। তারপর এই যে ধরেন আমার জিনিসটা এখানে আছে, এই জিনিসটা কিন্তু মিডলে নাই, দেখতে পাচ্ছেন উপরে অনেক স্পেস, নিচে কোনো স্পেস নেই। তাহলে কি করব, আমি পারফেক্টলি অ্যালাইন করে নিব। অ্যালাইন করার জন্য এই যে অ্যালাইন আছে এখানে, যদি এখানে না থাকে তাহলে উইন্ডোজ থেকে গিয়ে এই অ্যালাইনটা নিয়ে আসবেন। তারপর এই যে অ্যালাইন টু এখানে একটা অপশন আছে, এই অপশনটা যদি না পান এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে হাইড অপশন, শু অপশন থাকবে, শু অপশনে দিবেন তাহলে হয়ে যাবে। তবে অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। তারপর আমি জাস্ট এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে করে দিলাম, দেখতে পাচ্ছেন এই লোগোটা সেন্টারে চলে এসেছে। তারপরে কি আছে, আইকন, আমার কাছে কিছু আইকন আছে, আইকনের নিচে যে শেপটা সেই শেপটা আমি তৈরি করতেছি, সিম্পল একটা শেপ, জাস্ট একটা রেক্টেঙ্গুলার রেখে দিলাম, রেক্টেঙ্গুলার ফিল কালার হোয়াইট, হোয়াইট করার পর এখানে আমি একটু জুম করলাম, জুম করে কাজ করবেন, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আমি উপরে একটা নিচে একটা দুটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর এই যে অ্যাঙ্কর পয়েন্টটা একটা ক্লিক করলাম, তারপরে এই জিনিসটা একটু নিচে নিয়ে গেলাম, এই জিনিসটাকে একটু ছোট করলাম, দ্যাটস ইট। এই যে জিমেলের মধ্যে বসালাম একটা, মোবাইলের মধ্যে বসালাম। তারপর দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এই যে পিঙ্ক কালারের কিছু ডিরেকশন দিয়ে দিচ্ছে যে সেটা ডিস্টেন্স কতটুকু হচ্ছে বা সমান দূরত্বে সেটা কপি হচ্ছে কিনা। এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর ডিজিটাল একটা জিনিস অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য। এই জিনিসটা আনার জন্য আপনি, এটাকে বলা হয় স্মার্ট গাইড, এই যে ভিউ, ভিউ যাবেন, ভিউ থেকে শো, সরি কোথায় আছে ভিউ, ভিউ থেকে শো, এই যে স্মার্ট গাইড, ভিউ থেকে এই যে স্মার্ট গাইড, এই জিনিসটার মধ্যে চেকমার্ক দিয়ে রাখবেন তাহলেই হয়ে যাবে, অথবা কন্ট্রোল ইউ দিলে এই জিনিসটা অটোমেটিক চেকমার্ক হয়ে যাবে। এটা অন করে রাখলে আপনি এই সুবিধাটা বুক করতে পারবেন। তারপর আমি এই যে আবার কন্ট্রোল দিয়ে দিলাম, কপি করলাম, এই জিনিসগুলো একটু অ্যালাইন করতেছি, এই যে অ্যালাইন করলাম, তারপরে এই যে চারটা, এই চারটা জিনিসের মধ্যে আমি আইকনগুলো বসাই দিচ্ছি। আমি এখানে দেখতে পাচ্ছেন যে আইকনগুলো এনে রেখেছি, চারটা আইকনই আমি ধরে এভাবে ড্রাগ করে ওই এখানে নিয়ে গেলাম, আইকনগুলোর কালার হোয়াইট, আচ্ছা ব্ল্যাক, ব্ল্যাকই থাকবে। তারপর এই জিনিসটা প্রথমে ইমেল, জিমেইল, তারপরে আছে ফোন, ফোনের পরে আছে পিন্টারেস্ট, তারপরে ইনস্টাগ্রাম। আচ্ছা আমি একটু জুম করতেছি, জুম করে এই জিনিসটাকে আমি ছোট করে একদম বসাই দিলাম, তারপরে এই জিনিসটাকে ছোট করলাম। আপনি আস্তে আস্তে ধীর স্বস্তিতে কাজ করবেন যেন কাজটা নিখুঁত হয়, কখনো কাজে খেলাফেলা বা তাড়াহুড়া করবেন না, কেননা এই ডিজাইন খুবই নিখুঁত কাজ, এই কাজের মধ্যে যেন ভুল না হয় এভাবে মনোযোগ সহকারে কাজগুলো করবেন। তারপর পিন্টারেস্ট, শিফট অল্টার ধরে জাস্ট আমি যে ছোট করে নির্দিষ্ট স্থানে আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে, সরি, আচ্ছা আইকনগুলো বসিয়ে দিলাম। তারপর এখানে জাস্ট ওই যে থ্রি ডির যে শেপটা, এখানে থ্রি ডির মতো একটা ইফেক্ট আছে, এই ইফেক্টটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট পেন টুল দিয়ে জাস্ট হালকাভাবে একটা শেপ এঁকে দিয়ে আইড্রপার দিয়ে এই কালারটা নিলাম, এই কালারটা হালকা ডার্ক করে দেবো। ডার্ক মানেই হচ্ছে আপনার শেড, শেড ওয়ার্ক যেটাকে বলে, থ্রি ডি ইফেক্ট, এই যে একটা থ্রি ডি ইফেক্ট চলে এসেছে। তারপর এই জিনিসটা আর একটু বড়ো হবে, এই যে এই জিনিসটা একটু নিচে নামাই দিলাম। তারপর এখানে নাম হবে, ধরেন আমি এই জিনিসটাই আমি কপি করলাম, কপি করে নিয়ে গেলাম, ধরেন এমডি ইমরান হোসেন গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। আচ্ছা গ্রাফিক ডিজাইনার যে ফন্ট, এটার সাইজটা একটু কমালাম 7, এবং এই জিনিসটার সাইজটা একটু বাড়িয়ে দিলাম 12, 10, 11, যাই দিতে পারেন, কিন্তু 12-র বেশি না, 10-এর নিচে না, এটা যেহেতু আপনার মেইন ফোকাস হবে, কারণ একটা বিজনেস কার্ড মানে হচ্ছে একজনের আইডেন্টিটি, একজন ব্যক্তির আইডেন্টিটি। তারপর এখান থেকে এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার থেকে আমি স্পেসটায় যে লেখার যে দূরত্বটা আমি একটু কমে দিচ্ছি, ঠিক আছে, ওকে ডান। তারপর এই যে আইকনটা আমি নিয়ে নিচ্ছি,
এই যে এই দুইটা জিনিস আমি জাস্ট এখানে অল্টার ধরে কপি করলাম, একটু বড় করলাম, বড় করার পর এই যে জিনিসটা, এই জিনিসটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করে এখানে একটা পার্সন, একজন ব্যক্তির যে আইকন, সেই আইকনটি ইউজ করব। আচ্ছা, ব্যক্তির আইকন মনে হয় আমি এখানে আনি নাই। হ্যাঁ, এখানে নাই। সো আমার এখানে একটা আইকনের কালেকশন আছে, এই কালেকশন থেকে আমি আইকনটা নিয়ে আসছি, এই যে একটা পার্সনের আইকন। এই আইকনগুলো আপনারা ফন্ড অসমে পাবেন। এই আইকন নিয়ে আমার চ্যানেলে একটা টিউটোরিয়াল আছে কীভাবে এই আইকনগুলো আনতে হয়, আপনি সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। সো আমি এখানে ডাবল ক্লিক করে জাস্ট এই যে জিনিসটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর অল্টার ধরে আমি একটু জুম করলাম, জুম করে একটু বড় করলাম, ঠিক আছে, পার্সন বসে গেল। দেন কি আছে, আমাদের তো ব্যাক পার্ট কমপ্লিট, তাই না? এবার ফ্রন্ট পার্ট, আমি এই জিনিসটা উপরে নিয়ে যাচ্ছি। উপরে নিয়ে যাওয়ার পর এখানে ফ্রন্ট পার্টে কী আছে, কিচ্ছু নাই, জাস্ট লোগোটা আছে। এই যে লোগোটা এনলাম, লোগোটাকে এই যে সেম এই আর্টবোর্ডটা ক্লিক করবেন, ক্লিক করে লোগোটা ক্লিক করবেন, ক্লিক করে এই যে অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া আছে, আর্টবোর্ডতে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, তারপর এই যে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যালে দিয়ে দিলাম না, এটা একটু উপরে হবে। তারপর এখানে এই যে কোম্পানির নাম প্রাইম গেটিস, না তাই না? এই যে আমি সেম জিনিসটা কপি করলাম অল্টার ধরে, কালারটা চেঞ্জ করলাম ব্ল্যাক, তারপর এখানে ডাবল ক্লিক, ডাবল ক্লিক, তারপরে কোম্পানির নাম প্রাইম গেট টি আর WSTs। এটার সাইজ হবে অবভিয়াসলি 12। তারপর কোম্পানি ট্যাগলাইন, সরি, এই যে আমি সবগুলা প্যারাগ্রাফ অর্থাৎ সবগুলো লেখা কিন্তু আমি কপি করে করে জাস্ট এডিট করতেছি। এটা একটা সহজ পদ্ধতি, বারবার টাইপ টুল নিয়ে এখানে ক্লিক করে তারপর টাইপ করা, এটা কিন্তু একটা ঝামেলার কাজ। কোম্পানি ট্যাগলাইন হিয়ার এস ই আরি হিয়ার, এই কোম্পানি ট্যাগলাইনটা পুরোটাই বড় হাতের হবে এবং এটা সাইজ হবে অনলি 7 অথবা 8, ঠিক আছে, তাহলেই পারফেক্ট। এই যে দুটো জিনিস সিলেক্ট করলাম, এখানে অ্যালাইন করলাম আর্টবোর্ডের সাথে, ওকে ডান। তারপরে কি আছে, একটা শেপ আছে, এই যে সেম শেপটা আমি কপি করে নিতে পারি, অথবা এখান থেকে নিলাম না, আমি জাস্ট এই যে রেক্টেঙ্গুলারটা নিলাম, রেক্টেঙ্গুলারটা নেওয়ার পর এখানে জাস্ট ড্রাগ করে এঁকে দিলাম। এঁকে দেওয়ার পর এখানে এই যে আরেকটা লাইন টুল নিলাম, লাইন টুলটা নিয়ে এখানে আরেকটা এঁকে দিলাম। লাইন টুলটার মধ্যে আমি স্ট্রোকটা হোয়াইট করে দিলাম, একটু সাইজটা বাড়িয়ে দিলাম। তো আশা করি আমাদের ডিজাইন কমপ্লিট, কি কমপ্লিট না, আর কিচ্ছু নাই আমাদের ডিজাইনে, আমাদের ডিজাইন কমপ্লিট। এই জিনিসটা আমি ডিলিট করে দিলাম, এই যে আমাদের কমপ্লিট রেডি। তো এখন আপনাদেরকে বলবো যে ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য আপনি কী কী করবেন, তাই না? এই যে আমাদের ডিজাইন, এটা হচ্ছে অরিজিনাল ডিজাইন, আর এটা আমরা মাত্র করলাম ডিজাইন। সো ক্লায়েন্টকে প্রোভাইড করার জন্য আপনি অবভিয়াসলি পিডিএফ ফাইল দিবেন, আর যদি ক্লায়েন্ট চাই সোর্স ফাইল, সোর্স ফাইল মানে এডিটেবল ফাইল, আমার যে ফাইলটা আছে এটা, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করলে .ai লেখা থাকবে, সেটা হচ্ছে সোর্স ফাইল। সোর্স ফাইল যদি ক্লায়েন্ট চাই তাহলে অবশ্যই সোর্স ফাইল দিবেন, আর এখান থেকে পিডিএফ ফাইল দিবেন। পিডিএফ ফাইল দেওয়ার জন্য আপনি কি করবেন জানেন, ওই যে আইকনগুলো আছে না, সবগুলো আইকন এভাবে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, আউটলাইন মানে শেপ, শেপ হয়ে গেছে, আউটলাইন করে দেবেন। অথবা আপনি যদি আউটলাইন করে না দেন তাহলে প্রিন্টিং প্রেসে যদি এই আইকনগুলো না থাকে তাহলে এই আইকনগুলো তার এখানে শো করবে না, এখানে জাস্ট ব্ল্যাঙ্ক, এই যে পিছনের যে শেপটা আছে সেম শেপটা শো করবে, আইকনগুলো শো করবে না। এই জন্য আপনি ধরেন এখানে একটা আনকমন একটি ফন্ট ইউজ করলেন, আমি লেটু ইউজ করছি, এটা কমন একটা ফন্ট, আনকমন একটা ফন্ট ইউজ করলেন, কিন্তু এই ফন্টটা ক্লায়েন্টের যে পিসি সেই পিসিতে নাই, অথবা ক্লায়েন্ট বা এই যে প্রিন্টিং প্রেসের পিসিতে নেয়, তখন কিন্তু এই জিনিসটা মিসিং দেখাবে, অথবা এখানে একটা ইউলো একটা কি হাইলাইট দেখাবে যে এই ফোনটা মিসিং, এখানে এই ফোনটা স্টার হয়ে থাকবে। এই ফোনটা আপনাকে ডাউনলোড করে তারপর এখানে ডাউনলোড করে তারপরে এই ফোনটা ইউজ করতে হবে। সো এভাবে অনেক ঝামেলা, ক্লায়েন্ট এগুলো পছন্দ করে না, কিংবা প্রিন্টিং প্রেসে ক্লায়েন্ট যখন ডিজাইনটা পাঠাবে তখন সে কমপ্লিটলি প্রিন্ট রেডি ফাইলটা পাঠাবে, আপনাকে তাকে প্রিন্ট রেডি ফাইলটা দিতে হবে। সো এভাবে জাস্ট জিনিসগুলো আউটলাইন করবেন, ক্রিয়েট আউটলাইন, আউটলাইন করে দিলাম। আচ্ছা, সবগুলো আউটলাইন করবেন, যে ফন্টগুলো আছে টেক্সটগুলো আর অন্যগুলো করার দরকার নাই। এই যে ইমেজের যে যে কথাটা বলছিলাম, এমবেড করতে হয় ইমেজ, এই টেক্সটগুলো আউটলাইন করতে হয়। তারপর জাস্ট কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস দেওয়ার পর আপনি এই যেখান থেকে পিডিএফ ফাইলটা সিলেক্ট করে দেবেন, পিডিএফ ফাইল সিলেক্ট করে আপনি আপনার যে ড্রাইভ সেই ড্রাইভে আপনি সেভ করবেন, সেভ করে এই জিনিসটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। সো এটাই ছিল আজকে টিউটোরিয়াল, এবং
এই ছিল আজকের এই বিজনেস কার্ড ডিজাইনের এ টু জেড ভিডিও টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি বুঝতে সমস্যা হয় বা কোথাও কোনো প্রশ্ন থাকে তাহলে অবভিয়াসলি আপনি কমেন্ট করুন, কমেন্ট বক্সে আপনার প্রশ্নটি করে ফেলুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সো আমি আজকের মতো এ পর্যন্তই। আমি মোহাম্মদ ইমরান হোসেন বিদায় নিচ্ছি, খুদা হাফেজ, দেখা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালসে।